আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আসলে সকাল সকাল হলো, যাওয়ার কথা ছিল, যেতে পারিনি আমার মোবাইলের সমস্যার কারণে। তো এখন দুপুর হয়ে গেছে, কিছুক্ষণ পর যাব। এর ভিতরে আপা হলো রান্না করছে, খাওয়া দাওয়া করে যে যাইতে পারি এর জন্য। আর প্রচণ্ড পরিমাণে গরম, তো এখন হলো আমি বাবাকে খাওয়াবো আর দুপুরের ওষুধটা খাওয়াবো। সকালবেলায় কিন্তু আমি ওষুধ মানে পুরোটা কমপ্লিট করে নিছিলাম, আর বাবার যা যা করার দরকার ছিল আমাদের, তো তখন আর যা হয়নি। এখন আবারও খাওয়া দাওয়া শেষ করে যাব। তো এখন হলো বাবাকে হলো খেতে দিব। এতে আপনাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করে ভাত রাখছে রান্না করে, আপা গরুর মাংস রান্না করছে, তারপরে এই রান্না করছে ডাল মাছ। তো আমি হলো আব্বাকে খেতে দিব। হ্যাঁ বাবা, আচ্ছা দিতেছে, দাঁড়াও আগে দাদারে দিয়ে নি, দাদার ওষুধ খাওয়াই দেবো। আগরতলা হোক খাবে, আমরা হলো অনেক সকালবেলায় খেয়ে নিছিলাম, প্রায় 6টার মতো বাজে তখন। আর ভাইয়া হলো অফিসের কাজ করতেছে, শুক্রবার ও ছুটি নেই। নামাজে যাবেন না ভাইয়া? আজান দিয়ে দিচ্ছে আমার মনে হইলো যে বাইরে থেকে আজানের সাউন্ড পাইলাম। এই যে আপা হলো গরুর মাংস বসাই দিছে, তো পানি ছেড়ে দিছে, আপা হলো শুয়ে রইছে, নাড়া দিয়ে দেখি তো। হয়ে গেছে, এখন বন্ধ করা যায়। হলুদ, তান হলো তার বন্ধুদের নিয়ে আসছে খেলার জন্য। আব্বু কি খেলো? আব্বাকে একটু নরম মাংসই দিতে হবে, কারণ আব্বা হলো শক্ত হাড়ি, হাড় হয়ে খেতে পারে না। আবার গরুর মাংস দিতেছি, জানি না আবার কি মানে চুলকানি হবে নাকি। তো ডাক্তার ওরকম কিছুই বলেনি, আসলে ঢাকায় সরকারি তো সরকারি, ওরকম কোনো পাইনি। তো আমি দেশের বাড়িতে একটা ভালো ডাক্তার আছে, এর আগে হলো মার হাত ভালো করা হয়েছিল, ওই ডাক্তার কাছে নিয়ে যাব। এর জন্য হলো আব্বাকে এখানে আর রাখবো না আমি। তানচিলা তার কাজ করতেছে, তার মামা মোবাইল টিপতেছে, বাবা শুয়ে রয়েছে। আব্বা আব্বা, এই যে বাতান ছোড়েন, কষ্ট হয় আব্বার অনেক করতে। তো আমি আব্বারে খাওয়াই, পানি ফোনে আইনা দিতে হবে। হ্যাঁ তুমি খাবা, এ ভাই খাও, জায়গা অনেক বেড়াইছি ভাই, আর বেড়া যাবো না, আমরা সবাই এই যে এখানে আছি। আমি
আচ্ছা টাটা। আমরা হলো শব্দ শুনতে পারতেছি না, ওরা বলতেছে অনেক শব্দ অস্তাইতেছে। টাটা। আচ্ছা বাবা তো ওই যে যাচ্ছি আমরা, কিন্তু যে আব্বা এখানে বসছে তাও তাহলে আমরা শহীদ মিনার। গাড়ি দেখে আর এখন গাড়ি তুইটা মানে গাড়িটা কিভাবে চলে তা উপভোগ করতেছে।
যে আমরা চলে আসলাম, ঘাটে নেমে গেলাম, ব্যাগ বুকগুলো গুলো নামাইতেছি। বাবা হলো এখানে দাঁড়াইছে, হয়তো বা সবার বুক খাবে। তো এখানে এসে হলো আমরা লেবুর শরবত খাইতেছিলাম। আবার কোথায় আছে টাকা নাই তো? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো ঢাকা থেকে চলে আসছি, এরপর আর ক্যামেরার সামনে আর আসা হয়নি। ভাবলাম যে আপনাদের সামনে ক্যামেরার সামনে আসি। আজকে একবার রান্নাঘরে এসে আবারও মানে শুরু করলাম, আসলে মেহমান আসছে। তো আজকে আর এগুলোকে আর মেহমান দেখানো সম্ভব হবে না, কারণ একটা ভিডিও তো আর এত কিছু তো দেওয়া যায় না। তো যাই হোক, বাবাকে সুস্থভাবে নিয়ে আসছি ঢাকা থেকে। কালকে আসা, কালকে বলতে সন্ধ্যাবেলা আসছি কালকে। তো আজকে আমি কথা বলতেছি, মানে আজকে আপনাদের কাছে ভিডিওটা পাবলিশ হবে। তো যাই হোক, বাবাকে নিয়ে মানে সুস্থভাবে আসছি। তো মোটামুটি ভাবে রাত্রে আসার পরে ভিডিও আর দিতে পারিনি, কারণ বাবাকে রাত্রের বেলা হলো ড্রেসিং করা হয়েছে। তো জানেনই তো, বাড়িতে আসার পরে তানাকে বাড়িতে রেখে গেছিলাম, তো ওকে নিয়ে একটু সময় দিলাম সব মিলে, আর ভিডিও দেওয়া হয়নি কালকে ঢাকা থেকে যেহেতু আসছি। তো আজকে আপনাদের ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক, সবাই যে যেখানে আছেন সবাই বাবার জন্য দোয়া করবেন, বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। আর আজকে হলো বাবাকে নিয়ে হলো ডাক্তার কাছে যাব, ডাক্তার বলতে শরীয়তপুরের ডাক্তার কাছে যাব। ওখানে থেকে বাবাকে মানে দেখি সে কি কোনো কি আশ্বাস দেয়, কারণ ঢাকায় যে আপনার পঙ্গু হসপিটালে, ওখানে সরকারি হসপিটাল তো সরকারি, তো ওখানের চিকিৎসাগুলোতে এরকম ভালো লাগে না। যাই হোক, বাবাকে আবার বলছে দুই সপ্তাহ পর যাওয়ার জন্য, তখন হয়তো বা আর একটা হাড়, যেই হাড়টা ভাঙা আছে, মানে দুইটা হাড় ভেঙে গেছে, একটা হাড়ে রড ভরছে, তো আর একটা হাড় এমনিতেই রয়েছে, হয়তো বা তারা যাওয়ার পরে রড ভরতে পারে। তো এখানে হলো যেই ফকিরটার কাছে যাব, ওটা একটা অন্য ধরনের মানে ডাক্তারও ফকিরও হিসাব করে দুইটা। তো অনেকেই ভাবতে পারেন যেন ফকির ঠকির কি আমরা বিশ্বাস করি, অবশ্য আমি সামনের ভিডিওটাতে আপনাদের পুরো ক্লিয়ার করে দিব সে কি কি ধরনের চিকিৎসা করে, আর আগে কি কারো চিকিৎসা করছিনি কিভাবে আমরা জানলাম অবশ্যই বলে দিব। যাই হোক, আর কথা বাড়াবো না, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। সামনের ভিডিওগুলো যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেজন্য দোয়া করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।